চলে এসো, এখানে আর এক মুহূর্তও নয়। সরফরাজ তার সদ্য বিয়ে করা নববধূর উদ্দেশ্যে কাট কাট কণ্ঠে কথাগুলো বলেই নববধূর নরম হাতখানা নিজের হাতের ভাজে শক্ত করে ধরে পা বাড়ালো রাস্তায় অপেক্ষমান গাড়ির দিকে। দুপা বাড়াতেই বিয়েবাড়ির জনসমাগমের মাঝ থেকে পুরুষালী তেজস্বী কণ্ঠে কেউ বলে উঠল, আরে কোথায় যাচ্ছ? এভাবে মেয়ে নিয়ে অনুমতি ব্যতীত নিয়ে যেতে পারো না, ভদ্রতা সভ্যতারও তো একটা ব্যাপার আছে। এটা ভদ্রলোকের সমাজ, তোমার মধ্যে ভদ্রতা না থাকতে পারে কিন্তু আমাদের আছে। মেয়ের বাবার অনুমতি না নিয়ে এক পাও আগাবে না। সরফরাজ হাঁটা থামিয়ে পেছনে ঘুরে তাকালো, ওষ্ঠদয়ে হাসির রেখা ফুটিয়ে অত্যন্ত স্বাভাবিক স্বরেই বলল, আপনি কে, কি হন? আমি অন্বেষার বড় চাচা। সরফরাজ তার নববধূর নরম হাতখানা ছেড়ে দিল, পাশে থাকা ফাঁকা চেয়ারে নিজে আয়েশ করে বসল, পাশেরটাই অন্বেষাকে ঠাস করে বসিয়ে দিল। ভদ্রলোক ভুরু কুচকে তাকিয়ে আছে কিন্তু কিচ্ছু বলছে না। ভরা বিয়েবাড়ির মানুষ আগ্রহ ভরা নয়নে তাকিয়ে আছে সরফরাজের দিকে। বিয়েবাড়ির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সরফরাজ। নিরবতার অবসান ঘটিয়ে সরফরাজ অন্বেষার বড় চাচাকে উদ্দেশ্য করে বলল, কোথায় ছিল আপনার ভদ্রতা সভ্যতা? বিয়ে ভেঙে যাওয়ায় যখন অতটুকুন মেয়েটার ওপর ওর সৎ মা এবং অন্যান্য মহিলাগুলো চড়াও হয়ে যা নয় তাই বলে গালি দিচ্ছিল, তখন কোথায় ছিলেন আপনি? পাত্রের অনুপস্থিতিতে যখন আপনার গ্রামের মাতাল গাঞ্জাখোর ছেলেটার সাথে ওর সৎ মা বিয়ে দেওয়ার তোড়জোড় করছিল, কোথায় ছিলেন আপনি? আর কোথায় ছিল আপনাদের ভদ্রতা সভ্যতা? উপস্থিত মানুষের মাঝে একটি প্রাণীও কথা বলে না, প্রতিউত্তরে সবাই নীরব। খেপে ওঠে সরফরাজ, ব্যগ্র কণ্ঠে শুধায়, কি হলো, কথা বলছেন না কেন? মুখে তালা লাগিয়ে বসে আছেন কেন? আমার তো মনে হয় 2 ঘন্টায় পরিচিত এই মেয়েটার জন্য আমার মধ্যে যতটুকু দয়ার উদ্রেক হয়েছে তার ছিটে ফোটাও আপনাদের কারোর মধ্যে নেই। এখানে একটা মানুষের মধ্যে সামান্যতম দয়া নেই। মানুষ নামের অমানুষ এক একটা, জানোয়ারের দল। দেখো এবার কিন্তু বেশি বেশি করছো ছেলে, যা নয় তাই বলবে? 100 বার বলবো, কি করবেন? সরফরাজ ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে, শার্টের হাতাটা গুটিয়ে সামনের দিকে অগ্রসর হতেই অবস্থার বেগতিক দেখে দূরে দাঁড়ানো সরফরাজের বন্ধু রাকিব এসে আটকায় সরফরাজকে। কেউ না জানো, সে অন্তত জানে সরফরাজকে আটকাতে না পারলে একটা কেউ আস্ত রাখবে না। সে প্রচণ্ড রকম রাগী ছেলেটা। আস্তে আস্তে বিয়েবাড়ির লোকজন যে যার মতো প্রাণ নিয়ে সরে পড়েছে। আপাতত তাদের তামাশা দেখে নিজেদের প্রাণ খোয়াবার কোনো ইচ্ছে নেই। মিনিটখানিকের মধ্যেই বিয়েবাড়ি ফাঁকা, হাতে গোনা 2-4 জন মানুষ আছে। কিছুক্ষণ পর অন্বেষার বাবা এসে সরফরাজের উদ্দেশ্যে নমনীয় কণ্ঠে বলে উঠল, জামাই বাবা শান্ত হন, ওদের কথায় কিছু মনে করবেন না। শ্বশুরের নরম কণ্ঠে মন গলল না তার, বিরক্তির রেখা ফুটে উঠল চোখে মুখে। বিরক্তিকর কণ্ঠে বলল, রাখেন আপনার ফ্যাসফ্যাসানি, আপনার এই অবস্থার জন্যেই মেয়েটার এই দশা। বলি আপনি কি কোনো খোঁজ খবর রাখেননি? মেয়ের কোথায় বিয়ে ঠিক হলো, কার সাথে ঠিক, আবার বিয়েটা যখন ভেঙেও গেল পুনরায় আবার কার সাথে দিতে চাইল, কিছুই কি আপনার চক্ষু গোচর হয়নি? কেমন বাবা আপনি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, প্রতিউত্তরে কি বলবেন কিছুই বুঝতে পারছেন না তিনি। সরফরাজ পুনরায় বলল, আমি এখন আমার বউকে নিয়ে চলে যেতে চাই, কেউ যদি আটকানোর দুঃসাহস করে গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে দিব। আমার বউয়ের সাথে এই বাড়ির একটা প্রাণীও যেন যোগাযোগ করার চেষ্টা না করে। আর একটা কথা, আপনার দ্বিতীয় স্ত্রীর শাস্তিটা স্বয়ং সৃষ্টিকর্তা দিবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মা হারা মেয়েটার সাথে যে ঘৃণ্য অন্যায় করতে যাচ্ছিলেন আল্লাহর উপরে আস্থা রাখছি, এর বিচার তিনি অবশ্যই করবেন। সরফরাজ অন্বেষাকে এক প্রকার টেনে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, পেছনে রেখে গেল কতগুলো মানুষরূপী অমানুষ। রাকিব নীরব দর্শকের মতো সবটা দেখছিল, সে ভাবতেও পারেনি ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে কঠিন হৃদয়ের ছেলেটার মধ্যে এতটা দয়া লুকিয়ে থাকতে পারে। কত অনুরোধ করে ছেলের আকিকায় নিমন্ত্রণ করে এনেছিল সরফরাজকে,
তার নিমন্ত্রণ রক্ষা করতে এসেই কি বিপদেই না পড়ল ছেলেটা। কখনো বিয়ে করবে না বলে পণ করা ছেলেটারও আজ বিয়ে হয়ে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। প্রাণপ্রিয় বন্ধুর সামনে নিজের অবস্থান খুব নিচে নেমে গেল, এমনটাই মনে হচ্ছে রাকিবের। সরফরাজ, আমি কি তোর সাথে যাব? না, দরকার নেই। তোর এখন ত্রিনা আর বাবুর কাছে থাকা উচিত, আমার জন্য চিন্তা করতে হবে না। বললেই হলো নাকি, আর চিন্তা করতে হবে না? চিন্তা এসে যায় রে ভাই, বাড়িতে কি জানিয়েছিস? সময় পেলাম কোথায়? তাও ঠিক, তোরা ক্লান্ত, আমি বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। সমস্যা নেই, আমি পারবো, তুই বাসায় যা। সরফরাজ গাড়িতে উঠে পড়েছে। পাশে দাঁড়ানো অন্বেষাকে উদ্দেশ্য করে বলো, তোমাকে কি নিমন্ত্রণ করে ওঠাতে হবে? উঠে বসো। অন্বেষা ঠায় দাঁড়িয়ে তখনও, সে প্রয়োজনে কয়েকবার মাইক্রোবাসে উঠেছে, কিন্তু তখন তো ড্রাইভার দরজা খুলে দিয়েছে। কিন্তু এসব প্রাইভেট কারের চড়ার অভ্যাস নেই, সাথে দরজাটাও খুলতে পারছে না। সরফরাজ গাড়ি থেকে নেমে রাগী স্বরে বলো, এটুকুও পারো না? তবে পারো কি মেয়ে, হ্যাঁ, ফ্যাসফ্যাস করে কাঁদতে? সরফরাজ গাড়ির দরজাটা খুলে দিয়ে বলো, যাও উঠে বসো। অন্বেষা বাধ্য মেয়ের মতো উঠে বসল। সরফরাজের সামনে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দিবে, এমন সময় আবারও রাকিবের আগমন। সরফরাজ অবাক কণ্ঠে বলো, কিরে যাসনি এখনো? চলেই তো যাচ্ছিলাম, ভাবলাম গুরুত্বপূর্ণ কিছু বলে যাওয়া উচিত, অগত্যা আবারও ফিরে আসা। দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলে আমাকে উদ্ধার করেন, এমনিতেই তোদের এই দিকটা রাস্তা ভালো না, ঢাকায় পৌঁছাতে না জানি কত সময় লাগে। বলছি মেয়েটার উপরে অযত্ন অবহেলা করিস না রে, সবটা তো দেখলি স্বচক্ষে, অন্তত ওর আত্মীয়দের মতো আচরণ করিস না মেয়েটার উপরে। এই চিনলি আমাকে? সরফরাজ কখনো দায়িত্বের অবহেলা করে না, ইনশাল্লাহ দায়িত্ব পালনে কোনো হেরফের হবে না, নিশ্চিন্তে বাড়িতে যা। আমি জানি তুই কেমন, তবুও পরিস্থিতি এখন পুরোটাই হাতের বাহিরে, মেয়েটার অভিভাবক এখন শুধুমাত্র তুই, দেখে রাখিস। আমি যাই তাহলে। আচ্ছা যা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। রাকিব বাড়ির পথে পা বাড়িয়েছে, অতঃপর সরফরাজ গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। সন্ধ্যা লগ্ন পার হয়ে রাত্রি নেমেছে ধরণীতে। সফেদ রঙা প্রাইভেট কারটি ভেতরে বহু লাঞ্ছনা গঞ্জনা অবহেলা অনাদর সহ্য করা মেয়েটা যাচ্ছে তার অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে হওয়া স্বামীর সাথে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। গ্রামের আধভাঙা রাস্তায় গাড়িতে থাকা মানুষগুলোর জীবন তেজপাতা হয়ে যায়, একের পর এক ধকল সহ্য করে। অন্বেষার শরীর আর চলছে না, দৃষ্টি নিভে আসছে, একটানা ঘুম হলে ভালো লাগতো। হঠাৎই গাড়ির চাকা ছোট্ট একটা গর্তে পড়েছে, বেশ ঝাঁকুনি খেয়েছে অন্বেষা, ফলে তার পেটের সব যেন বেরিয়ে আসতে চাইছে, বমি করতে পারলে ভালো হতো। সারাটা সময় জড় বস্তুর মতো চুপ থাকা অন্বেষা সামনের মানুষটাকে উদ্দেশ্যে নিভু গলায় বলল, শুনছেন, গাড়িটা একটু থামাবেন, আমার বমি আসছে। অন্বেষার কণ্ঠস্বর সরফরাজের কর্ণকুহরে ঠিক সদ্য জন্মানো বিড়ালের বাচ্চার চেয়েও চ্যাও চ্যাও আওয়াজের মতো লাগলো। এক সাইডে গাড়ি থামিয়ে পেছনে ফিরে অন্বেষার উদ্দেশ্যে বলল, কি হয়েছে? বমি পাচ্ছে। বিরক্তিতে কপাল কুচকে গেল সরফরাজের। শুরু হয়ে গেল তার জীবনেও মেয়ে মানুষের ফ্যাসফ্যাসানি, এই জন্যই সে বিয়ে করতে চাইছিল না। প্রয়োজন সমাধা করে বোনের ফোনে একটা টেক্সট পাঠিয়ে সরফরাজ আবারও গাড়ি স্টার্ট দিল। চালালো নির্দিষ্ট গন্তব্যে। সরফরাজের ভার্সিটির ফ্রেন্ড রাকিব আর ত্রিনা, বেস্ট ফ্রেন্ড বলা চলে, ভালোবেসে বিয়ে করেছিল রাকিব আর ত্রিনা। বিয়ের প্রায় 3 বছর পর কোল আলো করে ছেলে সন্তানের জন্ম। প্রাণপ্রিয় দুই বন্ধুর অনুরোধে ঢাকা ছেড়ে ফুলতলি গ্রামে ছুটে আসতে হয় সরফরাজের, কিন্তু সেখানে তার জন্য ভয়াবহ রকম বিপদ অপেক্ষা করছিল, কে জানত। কলিং বেল চাপতেই সাথে সাথে ওপাশ থেকে দরজাটা খুলে দিল সরফরাজদের বাসার হেল্পিং হ্যান্ড হাসুর মা, 50 ঊর্ধ্ব পৌর মহিলা। ওদের দেখেই নিরস কণ্ঠে বললেন, এসে পড়েছ বাপজান, এইদিকে বিশাল কাণ্ড ঘটে গেছে,
তোমার মায়ের অবস্থা তো ভালো না বাবজান। সরফরাজের কপালে মৃদু চিন্তার ভাঁজ ফুটে উঠল। তার পাশে ক্লান্ত দুর্বল অন্বেষা, তাকে দেখে মনে হচ্ছে যেন জোর করিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাকে। সরফরাজ বলল, খালা আগে ঢুকতে তো দেন, এসেছি তো, শুনবো সব কথা। দাঁত কেলিয়ে হালকা জিপ কাটলেন হাসুর মা। অর্থাৎ ব্রাড বড় ভুল হয়ে গেছে। দ্রুত সদর দরজা থেকে সরে দাঁড়ালেন। এক পাশে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে অন্বেষাকে দেখছেন তিনি। মা কোথায় খালা? আপাই তো তেনার রুমেই আছে। ছোট মা যখনই খবর দিল আপনার বিয়ার, শুনেই তো তার প্রেশার হাই হয়ে গেছে, খানিকক্ষণ চিৎকার চেঁচামেচি করেছে। অবস্থা বেগতিক দেখে বড় মা প্রেশারের ঔষধ আর ঘুমের ঔষধ খাওয়াই দিছে। তাহলে মা এখন ঘুমিয়েছে? হ বাবজান। সাইমা সাইপাও কি ঘুমিয়ে পড়েছে? ঘুমানোর কি সুযোগ আছে ভাইয়া বল, পেছন থেকে সাইমা বলে উঠল। সাথে সাইপাও, দুই বোন এগিয়ে আসলো ড্রয়িং রুমে। সরফরাজ ওদের দেখে বলল, ওকে নিয়ে যা, তোদের মধ্যে যার পোশাক ওর গায়ে লাগে ফ্রেশ করিয়ে পরিয়ে দে, বেশ ধকল গেছে। সাইফার টিপ্পনি কেটে বল, বুঝেছি বুঝেছি, আমরা কি বুঝি না? তোদের সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে আমার নেই বিচ্ছুরা, নিয়ে যাও কে। সাইমা সাইফা অন্বেষার কাছে এসে আগ্রহ ভরা দৃষ্টিতে তাকে দেখছে, বিব্রত বোধ করছে অন্বেষা, কিন্তু কিছুই বলতে পারছে না মেয়েটা। অন্বেষার বিব্রতকর অবস্থা হয়তো সরফরাজ বুঝল। বোনেদের উদ্দেশ্যে বলল, পরে দেখিস, পালিয়ে যাচ্ছে না, এখন ফ্রেশ হওয়া দরকার। সাইমা অবাক কণ্ঠে বলল, ভাইয়া এই হুর পরীকে কোথা থেকে ধরে এনেছো? রূপের আগুনে আমি নিজেই তো ঝলসে যাচ্ছি মনে হচ্ছে, এই জন্যই কি এত তাড়াহুড়া করে না জানিয়ে বিয়ে করে ফেললে? ধমকে উঠল সরফরাজ, বলল, তখন থেকেই ফালতু বকছিস, এক একটা কানের নিচে দিব এক একটার, বলেছি না ওকে নিয়ে যা, পরে সব বলবো। সাইমা সাইফা তাৎক্ষণিক অনেশাকে নিয়েই তাদের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বাঘের সামনে থাকার ইচ্ছে তাদের নেই। অতি কৌতূহল ভুলে গিয়েছিল তারা, ভাইটা আস্ত একটা বদমেজাজি গোছের মানুষ। সরফরাজ পাশে দাঁড়ানো হাসুর মার উদ্দেশ্যে ক্লান্ত গলায় শুধালো, খালা খাবার কিছু আছে? হ বাবজান, আমি গরম করে রাখতাছি, তুমি বউরে নিয়ে আসো। সরফরাজ রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, কি যেন মনে পড়তে আবারও ফিরে এলো। ততক্ষণে হাসুর মাও কিচেনে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। সরফরাজকে আবারও ফিরে আসতে দেখে সুদায়, কিছু লাগবে বাব? সরফরাজ স্মিত হেসে প্রতিউত্তরে বলল, মাঝরাত্রে খুব কষ্ট দিলাম খালা। কি যে কও না বাব, তুমি সাইমা সাইফা সবাই আমার সন্তান তুল্য, তোমাকে সেবা কইরা মই শান্তি পাই। এই কথাটা কইও না, তুমি যাও বাবজান, হাত মুখ ধুইয়ে আসো, একটু দুধ গরম করে রাখেন খালা, ও খুব ক্লান্ত, উষ্ণ দুধ খেলে কিছুটা ভালো লাগবে। আচ্ছা তুমি চিন্তা কইরো না। অতঃপর সরফরাজ নিশ্চিন্ত চিত্তে রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। সাময়িকভাবে চিন্তা গেলেও মস্তিষ্কে স্থায়ী চিন্তা থেকেই যায়। মাকে কি বলবে সে? অন্য আত্মীয় স্বজনের ধার সে ধারে না, কিন্তু মাকে ভীষণ ভালোবাসে। তার এহেন কাণ্ডে যদি কষ্ট পান তিনি, তবে ক্লান্ত মস্তিষ্ক আর কিছুই ভাবতে পারল না, যা হয় ভালোর জন্যই হয়, এই বলে মনকে বুঝ দিল সরফরাজ। আল্লাহ আসেনি তো, এই দুশ্চিন্তা কিসের? অন্যদিকে সাইমা সাইফা অনিশাকে রুমে নিয়ে রীতিমতো প্রশ্নের ঝড় তুলেছে। দুই বোনের অবুঝপনা কাণ্ডে ক্লান্ত অন্বেষার অবস্থা নাজেহাল, না কিছু বলতে পারছে আর না পারছে ক্লান্ত শরীরে এত ধকল সইতে। দুবনের উদ্দেশ্যে ঋণ ঋণে কণ্ঠে অন্বেষা কোনো রকমে বলল, শরীর খুব খারাপ লাগছে আপু, আপনাদের ভাইয়ের থেকে সব কিছু জেনে নিয়ে না পুরা প্রচণ্ড মাথা ধরেছে। এটুকুই বেশ ভয় নিয়ে বলেছে অন্বেষা, যদি রাগ করে বসে। অন্বেষাকে অবাক করে দিয়ে সাইফা বলল, ঠিক বলেছেন মিষ্টি ভাবি, ভাইয়ার থেকেই জানা যাবে, হুদাই আপনাকে প্যারা দিলাম, রাগ করেননি তো? বাই দা ওয়ে আপনাকে মিষ্টি ভাবি বলে সম্বোধন করতে পারি? মিষ্টি দেখতে দুটো মেয়ের এত স্বাভাবিক ব্যবহারে অন্বেষাকে আরও বেশি আবেগী করে তুলেছে। চোখ যুগল ছলছল করে উঠল,
মিষ্টি হেসে ক্লান্ত গলায় প্রতি উত্তরে বলল, রাগ করবো কেন আপুরা, রাগ তো আপনাদের করার কথা, সম্বোধনটা খুবই সুন্দর, এত সুন্দর সম্বোধন পাওয়ার যোগ্যতা আদৌ কি আমার আছে, খুব ভালো লেগেছে। সাইফা বলল, আব্বু মারা গিয়েছে আজ 5 বছরের বেশি, এরপর থেকে কখনো ভাইয়া আমাদের কোনো অভাব রাখেনি, অভিযোগ করার সামান্যতম চেষ্টাটুকুও দেয়নি সে আমাদের, ভাইয়া কম বাবার দায়িত্ব পালন করে গেছেন মানুষটা, সেই মানুষটার কোনো সিদ্ধান্তে অসম্মতি জানানোর কোনো প্রশ্নই আসে না। আমরা জানি ভাইয়া কখনো নিজের জন্য বেমানান খারাপ কিছু বেছে নেবে না, যেখানে সে হাসুর মা থেকে শুরু করে আমাদের জন্য পর্যন্ত বেস্ট জিনিস বাছাই করেন, সেখানে নিজের জীবনসঙ্গী নিশ্চয় যাকে তাকে বানাবেন না। পেছন থেকে সাইমাও সম্মতি জানিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছিস সাপু, প্রথমবার কোনো কথা ঠিকঠাক বলতে পারলি, সবই আমার ক্রেডিট, ধন্যবাদ জানাবি ইমেনে। ফুসে উঠল সাইপা, রাগী স্বরে বলল, রাগ তোর ক্রেডিট ফাজিল মেয়ে, কই জামা এনেছিস, দেরি হলে ভাইয়া বকবে পরে। সাইমা বাম হাতে ধরায় একটা সুতি সুতার অসম্ভব সুন্দর কারুকাজ খসিত সালোয়ার কামিজের সেট সাইপার উদ্দেশ্যে বাড়িয়ে দেয়, বলল, দেখতো এটা কেমন হবে, ভাবির চলবে? চলবে কি রে, দৌড়াবে। জামাটা অন্বেষার হাতে দিয়ে সাইফা পুনরায় বলল, মিষ্টি ভাবি ওই দিকটাই ওয়াশরুম, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন, কিছু লাগলে ছোট্ট করে একটা ডাক দিলেই আমরা হাজির হব। অন্বেষা বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়িয়ে সাই জানালো, তারপর কলের পুতুলের মতো ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। রাতের খাওয়া শেষে সরফরাজ ঘুমানোর উদ্দেশ্যে রুমে এসেছে, যদিও আর 1.5 ঘন্টা পরেই ফজরের আজান দিবে। পেছনে গুটিসুটি কদমে অন্বেষাও হাজির, সরফরাজ বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, অন্বেষা রুমের কোনায় তখনও ঠাঁই দাঁড়িয়ে। সরফরাজের ভুরু যুগল কুচকে এলো, কর্কশ কণ্ঠে অন্বেষার উদ্দেশ্যে বল, ছোটবেলায় মেবি বাংলা সিনেমা দেখতে, তাই না, শাবানা খালা আর আলমগীর মামার, তাই তো, তুমি কি ভেবেছো তোমাকে নিচে শুতে বলবো, দ্রুত শুতে এসো, ড্রামা করো না, বিয়ে করেছি বউ নিয়ে ঘুমানোর জন্য, বউকে মেঝেতে রেখে নিজে বিছানায় কাপুরিশের মতো শোয়ার জন্য না, কাম। অন্বেষার মুখ যেন রক্তশূন্য হয়ে উঠেছে, তার আবেগতাড়িত মস্তিষ্ক সরফরাজের বলা কথার উল্টো মিনিং খুঁজতে ব্যস্ত। অন্বেষার মুখভঙ্গি দেখে ঠোঁট কামড়ে হাসে সরফরাজ, মনে মনে বলে, কি অদ্ভুত মেয়ে মানুষ, অচেনা মানুষটাকে বিয়ে করে ফেললে, অথচ চেনা স্বামীর সাথে বিছানায় শুতে যত আপত্তি। সরফরাজের মনের কথা জানা হলো না অন্বেষার, সে তখনও আকাশ পাতাল ভাবনাই মশগুল। সরফরাজ পুনরায় বলল, শোনো মেয়ে, এত কিছু ভেব না, তুমি যা ভেবে ফেলেছ আমি কল্পনায়ও তা আনি না, সুতরাং অহেতুক ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে শুতে এসো। অন্বেষা এবার বড্ড বেশি লজ্জা পেল, লজ্জায় গৌর বর্ণ মুখ হোক নাই, গোলাপি আভা ফুটে উঠেছে, দ্রুত পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সে শুধুই অহেতুক ভাবনা, কতগুলো দিন পরে এমন নরম বিছানায় শোয়ার সৌভাগ্য হলো অন্বেষার, আরামদায়ক বিছানায় শুতেই ঘুমের দেশে পাড়ি জমালো অন্বেষা। সরফরাজ এক নজর ঘুমন্ত অন্বেষার দিকে চাইল, ভয়ঙ্কর সুন্দর মেয়েটা, বেশিক্ষণ চেয়ে থাকা বিপদ, মাথাটা ঝিম ধরে যায়, নেশা ধরে যায় চোখে, সাথে বেশ আন্দাজ করল মেয়েটা বেশ লম্বা, সে নিজেই 6 ফুট, হয়তো অন্বেষা 5 ফিট 5 বা 6-এর কাছাকাছি, মেয়ে মানুষ এতটুকুতেই অনেক লম্বা লাগে, সুন্দরী মেয়েগুলোর জীবন তাদের চেহারার মতো সুন্দর হয় না, সাথে যদি থাকে অন্বেষার সৎমায়ের মতো বিষাক্ত নরবড়ে অভিভাবক, এসব ভাবতেই সরফরাজের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, মানুষ এমন কেন হয়। সরফরাজের মা মিসেস সাউদা বেগম ফজরের নামাজে শেষে বেলকনিতে গিয়ে বসে আছেন, প্রেশার কিছুটা কমেছে, হাসুর মা চা নিয়ে রুমে উপস্থিত হলো, এই সময়টা মিসেস সাউদা আর হাসুর মা একসাথে বসে চা খায় আর সকালের স্নিগ্ধ রূপ উপভোগ করে, বেশ সখ্যতা দুজনের মধ্যে, গৃহ পরিচারিকার সাথে বাড়ির কর্তির এমন সম্পর্ক হওয়াই উচিত, যদিও তা বর্তমান সমাজে নেই বললেই চলে।
মিসেস সাওদা বললেন, আজ চা খেতে মন চাচ্ছে না হাসুরমা, ভালো লাগছে না কিছুই। সরফরাজ উঠেছে? না আফা। সে কি নামাজ পড়াটাও ভুলে গেল? বাপজান ঘুমাতে গেছে এই 4টার দিকে, হয়তো রুমের মধ্যেই পড়েছে, নতুবা উঠবার পরে নাই। তোমার কি মনে হয় না হাসুরমা, সরফরাজ যা করেছে অন্যায় করেছে? আফা, বাপজানের আমার থেকে আপনারে ভালো চেনেন জানেন, যতটুকু বুঝবার পারছি সে জেনে শুনে অন্যায় করবে না। সেখানে আপনারে কষ্ট দিয়ে সে কিভাবে কি দিবে? সে আসুক, সবটা জানলে শুনলে তারপর বিচার করেন, আগে থেকে খারাপ কিছু ভাইবেন না আপা। লন, চা খান। মিসেস সাওদা চা নিলেন, বিষণ্ণ মনে চুমুক দিয়ে দিলেন চায়ে। সূর্যের আলো দিবালোকে আধার কেটে ফকফকে দিন শুরু হচ্ছে, কিন্তু মিসেস সাওদার মনের খচখচ ভাব আর আধার কোনোটাই যেন দূর হচ্ছে না। সময় যাচ্ছে আর তিনি ততই অস্থির হয়ে যাচ্ছেন। বড় হয়ে গেছো এখন, মায়ের মতামতের প্রয়োজন পড়ে না। বাপ তো কবেই গত হয়েছে, নিজে নিজে সব সিদ্ধান্ত নিতে শিখে গেছো। এই দিন দেখার জন্য এত যত্ন করে লালন পালন করেছিলাম তোমায়, একটা বার মাকে জানানোর প্রয়োজন মনে করলে না? একাধারে এতগুলো কথা বলে সাওদা বেগম কিছুক্ষণ থেমে একটু বড় করে শ্বাস নিলেন, পুনরায় ছেলের উদ্দেশ্যে আবারও বলা শুরু করলেন, আজকের দিনে তোমার বাবা বেঁচে থাকলে কতটা কষ্ট পেত জানো? ভালোই হয়েছে মানুষটা আগে ভাগে চলে গেছে, ছেলে মেয়েদের তামাশা দেখার জন্য রেখে গেছে আমাকে। হয় তোমার বউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, নতুবা ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে। অচেনা অজানা কোনো মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসাবে মানব না, এ হতেই পারে না। শুনছ তুমি? শুনেছি। এখন তোমার সিদ্ধান্ত জানাবে আমাকে, কেমন সিদ্ধান্তে তুমি খুশি হবে? ছেলের পাল্টা প্রশ্নে থতমত খেয়ে গেলেন সাওদা বেগম। প্রতিউত্তরে বলো, মানে কি বলতে চাও তুমি? কি বলার বাকি রেখেছো তুমি মা? কিছু না বুঝে না শুনে নিজের মতামত জানিয়ে দিলে, আবার আমার সিদ্ধান্ত জানতে চাইছো? তাই আমিও বললাম, কেমন সিদ্ধান্তে তুমি খুশি হবে? তার মানে অচেনা অজানা ওই মেয়েটার সাথেই তুমি সংসার করবে? একবারও বলেছি সে কথা? তাহলে রাজীব ত্রিনার ছেলের আকিকায় গিয়েছিলাম ফুলতলি গ্রামে, তুমি জানোই তো, দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে বাড়ি ফিরে আসছিলাম, সাথে রাজীবও ছিল, ওদের বাড়ি থেকে 5 মিনিট দূরত্বের, অন্বেষার বাবার বাড়ি। বিয়ে বাড়ি থেকেই সানাইয়ের আওয়াজে প্রতিপর্তে ভাঙচুরের আওয়াজ আসছিল, কি হয়েছে জানতে বেশ কৌতূহল নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। তুমি বিশ্বাস করতে পারবে না মা, অন্বেষার সৎ মা ওকে ওনার পায়ের জুতা দিয়ে দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়েছে, কেউ আটকানোর চেষ্টাও পর্যন্ত করছে না। আশেপাশের মহিলারাও মেয়েটাকে যা নয় তাই বলে গালি দিচ্ছে। কোনো এক কোনায় অবলার মতো পড়ে আছে অন্বেষার বাবা, তার দ্বিতীয় স্ত্রী যে তার মেয়েটার সাথে জানোয়ারের মতো আচরণ করছে সে ব্যাপারে কোনো খোঁজ খবর তিনি রাখেননি। এসব দেখে বরাবরের মতোই আমার মাথাটা গরম হয়ে গেল। ভদ্রলোককে জানানোর পরেও তার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তারপর আমি গিয়ে মহিলার হাত থেকে অন্বেষাকে উদ্ধার করলাম, আমাকে যা নয় তাই বলে গালিগালাজ করলো, মন চাচ্ছিল কষে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে, কিন্তু আমার শিক্ষা এমন কাজে আমাকে বাধা দিল। কিছুক্ষণ পর দেখলাম গ্রামের মেম্বার গাঞ্জাখোর মাতাল ছেলেকে নিয়ে এসেছে অন্বেষার সাথে বিয়ে দেওয়ার জন্য, কারণ যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার বিয়ে তারা নাকি নাকচ করে দিয়েছে, আসবে না। গাঞ্জাখোর মাতালের মতো ঢুল ছিল যেন তখনও, ভাবো একবার তুমি। আমি আর রাজীব ঘৃণ্য কাজে বাধা দেই, এতে করে অন্বেষার সৎমা সহ অনেকেই ফুসে ওঠে, বাঘ বিতণ্ডায় এক পর্যায়ে বলে, এতই যেহেতু দরদ তাহলে তুমি বিয়ে করো। এক প্রকার সিনেম্যাটিকভাবেই বিয়েটা হয়ে গেল। সরফরাজের দীর্ঘ বক্তব্য মনোযোগ সহকারে শুনলেন মিসেস সাওদা, তারপর বলেন, ওই গ্রামে কি কোনো পুলিশ বা প্রশাসনের ক্ষমতা নেই? কোরবানির গরু তোমাকেই কেন হতে হলো বলো? রাজীব পুলিশে ফোন দিয়েছিল, ওখানকার যে ওসি তিনি অন্বেষার বাবার ছোটবেলার বন্ধু, তিনি আমাকে আলাদা করে অনুরোধ করলেন বিয়েটা করতে, মেয়েটা ভালো ছিল না ও বাড়িতে, মা সৎ মা মানে বোঝো তো, সৎ মানে তো ভালো, তাহলে ওই মহিলা
এত নিষ্ঠুর কেন? অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো জানলে খুব কি ক্ষতি হয়? সবার বুদ্ধি জ্ঞান সমান হয় না সরফরাজ, বিবেক বর্জিত মানুষ অমানুষের কাতারে পড়ে। এখন বলো, তুমি কি ওই মেয়ের সাথে সংসার করতে চাও? তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, আমি আর কিছু বলবো না। অচেনা অজানা একটা মেয়ের সাথে মানিয়ে নিতে পারবে তুমি? বিয়েটা হওয়ার পরে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, ঢাকায় ফিরলে অন্বেষার কোনো একটা ব্যবস্থা করে দিব। এভাবে কি হয় নাকি? কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছি। যেভাবেই হোক, বিয়েটা তো হয়েছে, সংসার করব। একটা অবহেলিত মেয়েকে যদি স্থায়ী ঠিকানা দিতে পারি, খুব কি খারাপ হয়ে যাবে মা? ছেলের কাতর কণ্ঠের পিঠে কঠিন কথা বলতে পারলেন না মিসেস সাওদা। মনের মধ্যে যে ক্ষোভ ছিল ক্রমেই তা নিভে আসছে। সরফরাজের কথায় সায় জানিয়ে বললেন, হয় না বাবা, তাহলে ডাকো। আমার একমাত্র ছেলের বউকে দেখবো না নাকি? ডাকো তাকে। সরফরাজ হাঁপ ছেড়ে বাঁচলো যেন, লম্বা লম্বা শ্বাস নিল সে। শেষমেশ মাকে বোঝানো গেল। ভাবতেই পারেনি সরফরাজ তার মা এত সহজে সব কিছু মেনে নিবে। মায়ের উদ্দেশ্যে বলো, আমি সাইমাকে বলেছি নিয়ে আসতে, তুমি বসো। সরফরাজ মায়ের রুম ত্যাগ করে বোনেদের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। সাইফা সাইমার সাথে গল্পের অল্প সময়ের মধ্যে ভাবনা হলেও একটু সহজ হয়েছে অন্বেষা। আগের মতো অতটাও জড়তা নেই, সময় গেলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। তিন রমণী গল্পে মশগুল, তার মধ্যে অন্বেষা শুধু মনোযোগী শ্রোতার ন্যায় দু বোনের বকবকানি শুনছে, কিছু বলছে না সে। এমন সময় সরফরাজের আগমন। দরজার সম্মুখ থেকেই তাদের উদ্দেশ্য করে বলো, মা ডেকেছেন অন্বেষাকে, নিয়ে আয়। ভাইয়ের কথায় দুই বোন মাথা নাড়িয়ে সম্মতি জানালো, অর্থাৎ তারা নিয়ে আসছে। সরফরাজ আবারও মায়ের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মায়ের সাথে কত কথা বাকি! অন্বেষা শাশুড়ি মায়ের রুমে ঢোকার আগেই লম্বা করে সালাম দিল দরজার সম্মুখ থেকে, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সাওদা বেগম উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ভেতরে এসো। অন্বেষার দুই পাশে দেহরক্ষী নেয় সাইমা আর সাইফা দাঁড়ানো। মায়ের অনুমতি পেয়ে অন্বেষাকে নিয়ে রুমে ঢুকলো। ওনার রুমে এক্সট্রা কোনো সোফা নেই, রুমের এক কোনায় দুটো বেতের মোড়া রাখা। সাইফা তার একটা নিয়ে অন্বেষার দিকে বাড়িয়ে দিল, বলল, বসুন ভাবি। অন্বেষা সাথে সাথে বসলো না, সে শাশুড়ি মায়ের অনুমতির অপেক্ষা করছে। সাহুদা বেগম অন্বেষার অস্বস্তি বুঝলেন, অন্বেষাকে উদ্দেশ্য করে বলেন, বসো। বেতের মোড়াটায় অন্বেষা বসল, দৃষ্টি তার মেঝেতে অবনত। মিসেস সাওদা খানিকক্ষণ অন্বেষার চেহারার দিকে চেয়ে রইলেন। কেমন যেন চেনা চেনা লাগছে, স্মৃতিপটে ভেসে উঠছে বহু পুরানো কিছু স্মৃতি। ঝাপসাতা ভাবনা বাদ দিয়ে বিছানায় বসা থেকে নেমে আলমারির দিকে এগিয়ে গেলেন। সরফরাজ বরাবরের মতোই মায়ের বিছানায় কুশন জড়িয়ে বসে আছে, কিন্তু বর্তমানে অন্বেষা বাদে বাকি তিন প্রাণীর দৃষ্টিতে অবাকের ছোঁয়া বিদ্যমান। কি করতে চলেছেন তাদের মা? মিসেস সাওদা তার পুরানো দিনের ছোট কাঠের সিন্দুক থেকে সোনার একজোড়া বালা, একটা চিকন চেইন আর ছোট্ট একজোড়া দুল বের করলেন। তারপর এগিয়ে গেলেন মোড়াই বসা অন্বেষার কাছে। অন্বেষাকে উদ্দেশ্য করে বলেন, দেখি, উঠে দাঁড়াও মেয়ে। বাড়ির বউদের শূন্য কান গলা ভালো দেখায় না, এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আমি যত্ন করে তুলে রেখেছিলাম ছেলের বউয়ের জন্য। ভাগ্যক্রমে তুমি সে, এদিকে আঁকাও, পরিয়ে দেই। যত্ন করে পরিয়ে দিলেন গহনাগুলো, ফর্সা সুন্দর গায়ে চমৎকার লাগছে। রুমের বাকি প্রাণীগুলো মুগ্ধ দৃষ্টিতে অন্বেষাকে দেখছে। মাশাআল্লাহ, সৃষ্টিকর্তা কত সুন্দর করে বানিয়েছেন মেয়েটাকে, যেন সব সৌন্দর্য তার জন্যই বরাদ্দ। মিসেস সাওদা ছেলের উদ্দেশ্যে বলেন, বউকে যেখানে নিয়ে যাবে ঢেকে নিয়ে যায়ও, চাঁদের ঘরে চাঁদের ঘর আলো করুক, বাহিরের আলো ছড়ানোর কোনো দরকার নেই। তাছাড়া যেভাবে বিয়ে হয়েছে হয়েছে, আমি আমার ছেলের আবার বিয়ে দিব। সমাজ বললেও তো একটা কথা আছে, এই সময় বারবার আসে না। তুমি কি আমার সাথে একমত সরফরাজ? অবশ্যই মা। হঠাৎই সরফরাজের ফোনটা বেজে ওঠে শব্দ করে। শোরুম থেকে কর্মচারী ফোন দিয়েছে, সরফরাজ ফোন কেটে দিল, রুম থেকে বেরিয়ে গেল, তারপর নিজেই কল দিল। ওপাশ থেকে কল ধরতেই ব্যস্ত কণ্ঠে অল্প বয়সী যুবক কণ্ঠে বলে ওঠে,
ভাই আপনি কখন আসবেন? সেই ম্যাডাম আবারও আসছেন, বারবার আপনার খোঁজ করতেছে, আপনার নাম্বার নেওয়ার জন্য পিড়াপিড়ি করছে, কি করব? সবটা শুনে সারফারাজের কপালে বিরক্তির কুচকে গেল। আপদ বিদেই হয় না কেন, সারফারাজের সারা শব্দ না পেয়ে ফোনের অপার প্রান্তের যুবক কণ্ঠের অধিকারী ছেলেটি পুনরায় বলল, ভাই শুনতে পাইতেছেন? সারফারাজ প্রত্যুত্তরে বলল, হ্যাঁ শুনেছি। শোন ছোট, ম্যাডামকে যেভাবেই হোক বিদায় কর, আমি বিকালে শোরুমে আসছি। আচ্ছা ভাই, সারফারাজ ফোন রেখে পুনরায় মায়ের রুমে গেল। এক রক্ত শীতলকারী দৃষ্টি তার চোখ দুটো যেন আটকে গেল। শাশুড়ি মায়ের স্নেহপূর্ণ আচরণে বহুদিনের মাতৃস্নেহ থেকে বঞ্চিত অন্বেষা আবেগাপ্লুত। ফলস্বরূপ ডাগর ডাগর চোখ দুটো থেকে অশ্রুর ঢল বইতে লাগল। সাউদা বেগম আর কিঞ্চিৎ দূরে দাঁড়ানো সাইমা সাইফার চোখ যুগল ছলছল করে উঠল। সাউদা বেগম অন্বেষার উদ্দেশ্য নমনীয় স্বরে বললেন, কেদো না মেয়ে, পৃথিবী একটা সমরঙ্গন, এখানে নানা প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিতে হাজারো যুদ্ধ জয় করতে হয়। আমি তোমার কষ্ট বেদনা বুঝতে পারছি, আমি নিজেও তোমা, আমার নিজেরও তিনটা ছেলে মেয়ে আছে, জানি না তোমার সৎ মা কেমন মানসিকতার, কি করে পারে ফুটন্ত গোলাপের ন্যায় ফুটফুটে এই মেয়েটার প্রতি নির্যাতন অবহেলা করতে। যেভাবেই হোক আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, এখন তুমি এ বাড়ির বউ, আগে যেমন ছিলে যেভাবে ছিলে সেসব ভুলে যাও, এ সংসার বহু কষ্টের গড়া, আমার পরে তুমি তো এ সংসারের দায়িত্ব নিবে, শুধু আমার মেয়ে দুটোকে দেখে রাখবে, এতটুকুই চাওয়া, কি পারবে না? এ বাড়ির একজন হয়ে আমাদের সবাইকে আপন করে নিতে পারবে না, আপত্তি আছে? আমাকে মা বলে ডাকতে আপত্তি হবে কোন? কথাগুলো বলে নিজ হাতেই অন্বেষার চোখ থেকে চিবুকে গড়িয়ে পড়া পানি সাউদা বেগম মুছিয়ে দিলেন। মুখের দিকে তাকিয়ে আছে অন্বেষার উত্তরের আশায়। অন্বেষা প্রত্যুত্তরে ধরা গলায় বলল, আমি বহুদিন কাউকে মা বলে ডাকি না, মাতৃস্নেহ তো দূরে থাক, আমি কি আপনাকে আম্মু ডাকতে পারি? কেন নয় সোনা, আজ থেকে তুমিও আমার আরেকটা মেয়ে, দেখি কাছে আসো। অন্বেষা এক প্রকার ঝাঁপিয়ে পড়ল শাশুড়ি মায়ের বুকে। সাউদা বেগমের ঠোঁট কোলে মিষ্টি হাসি বিদ্যমান, সেও খুশি, পরম মমতায় অন্বেষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। সাইমা সাইফাও মায়ের সন্নিকটে এসে দাঁড়াল, দুবোন দুপাশ থেকে মাকে জড়িয়ে ধরল। মাঝে সাউদা বেগমের বুকের সাথে লেপটে মিশে আছে অন্বেষা। সাউদা বেগমের চোখ দুটো থেকে আনন্দ অশ্রু প্রবাহিত হল, এ যেন বহু তৃপ্তির। রুমের বাহিরে দরজায় দাঁড়িয়ে এহেন চক্ষু শীতলকারী দৃষ্টি মুগ্ধ করল সারফারাজকে। সে তাৎক্ষণিক রুমে ঢুকল না, এমন আবেগপ্রবণ মুহূর্ত সে গিয়ে ভেঙে দিতে পারে না। মন তুষ্ট হল সারফারাজের, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাল। মায়ের প্রতি সম্মান ভালোবাসা যেন বেড়েই চলেছে, কমতি নেই। অন্যদিকে দ্রুত পা চালিয়ে সাউদা বেগমের রুমে দিকে হেঁটে আসছেন হাসুর মা। সকালের নাস্তা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেল যে, খাবে কখন? দরজার কাছে সারফারাজকে দাঁড়ানো দেখে হাসুর মা তাকে উদ্দেশ্য করে বললেন, কি খবর বাপজান, তুমি রুমে না ঢুইকা এইহানে কি করো? আর সকালের খাওন খাইবা না? সারফারাজ হাতের আঙুল দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করে বোঝালো, চুপ করুন। হাসুর মা দমে গেল, সে প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে আছে সারফারাজের দিকে। সারফারাজ রুমের দিকে ইশারা করে হাসুর মায়ের উদ্দেশ্য বলল, খালা চুপ করুন, দেখুন মা আর ওরা মিলে কি করছে, এমন আবেগঘন মুহূর্ত আমরা গিয়ে কি করব, থাকুক না, মেয়েটা বহুদিন বাদে একটু মাতৃস্নেহের ছায়াতলে এসেছে, কিছুক্ষণ মনে ভরে উপভোগ করুক। হাসুর মাও মৃদু হাসলেন এহেন হৃদয়ে জুড়ানো দৃশ্য দেখে।
নিচু আওয়াজে প্রতিত্তরে বললেন, হক কথা কইছ বাপজান, তয় তোমার মা রে কিছুতে ভুল বুঝো না, তেনারে আমি অনেককাল থেইকা চিনি, মানুষটা উপরে শক্ত হলেও ভিতরে ভারী নরম, ঠিক নারকেলের মতো, আমারও ভালা লাগছে, আল্লাহ রহমত দান করুক। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন হাসুর মা। গ্রামের সহজ সরল মানুষগুলো অন্যকর দুঃখে যেমন দুঃখী হয়ে কাঁদে, তেমন অন্যের সুখেও তাদের চোখও ভিজে ওঠে। হাসুর মাও তেমনই একজন। ড্যাশ 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 ড্যাশ। বিকালে সারফারাজ শোরুমের উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে গেছে, সঙ্গে বাড়ির গাড়ি। যাওয়ার আগে বোনেদের উদ্দেশ্য বলে গেছে রেডি হয়ে থাকতে, সে সন্ধ্যার পর এসে নিয়ে যাবে শপিংয়ে। আরও বলেছে যদি মা আর অন্বেষা রাজি থাকে তবে সেও যেন রেডি থাকে। সেই থেকে সাইমা সাইফার খুশি যেন ধরে না, কি করবে কি কিনবে দুবোন লিস্ট করতে বসে পড়েছে। সাইফা বলল, সাইমা বেশি লাফাস না, ভাইয়া এখন বিয়ে করেছেন, মা চাইছেন একটু আয়োজন করে আবার বিয়ে দিতে, খুব সুন্দর সিদ্ধান্ত, এখন মাত্রাতিরিক্ত কিছু কিনিস না, সবকিছুর একটা লিমিট থাকে, লিস্ট থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস বাদে বাকিগুলো কেটে ফেল। বুঝেছিস সাইমা সাইফা, যমজ দুবোন প্রায় একই স্বভাবের, তবে চেহারায় হালকা ভিন্নতা। সাইফা বেশ বুঝদার হলেও সাইমার মধ্যে বেশ অবুঝপনা বিদ্যমান। সাইফার হাস্যোজ্জ্বল মুখশ্রী থমথমে হয়ে গেল, পছন্দ হয়নি সাইফার কথা তার। প্রতিত্তরে ভারী গলায় বলল, কি বলতে চাইছিস সাফু, এখানে সবই তো গুরুত্বপূর্ণ, কোনটা রেখে কোনটা কাটব, মেকআপের জিনিসপত্র যেগুলো তোর আছে সেগুলো কেটে ফেল, যা খুব প্রয়োজন সেগুলো রাখো, তাহলেই হয়, না আমার সব লাগবে। বোকার মতো কথা বলিস না সাইমা, ভেবে দেখ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য প্রতিটি পণ্যের যে চড়া দাম, তোর একার জিনিস কিনতে গেলেই তো ভাইয়ার 20,000-এর বেশি নেমে যাবে, বাকিদের জন্যও তো কিনতে হবে নাকি, তাহলে কি করব, আমার কথায় মন খারাপ করিস না, ভাইয়া আগে আমাদের পিছনে দুহাত ভরে খরচ করেছে, সমস্যা ছিল না, কিন্তু ভাইয়ার এখন বিয়ে হয়েছে, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা প্রয়োজন, তাছাড়া খরচও বেড়েছে, আবার সবকিছুর দামও দিন দিন আকাশ ছুঁয়েছে, আমাদের কি উচিত না ভাইয়ার দিকটাও খেয়াল রাখা, নিজেরা যদি একটু শৃঙ্খলা আনি তাহলে দেখবি সংসারে কোন ঝামেলায় হবে না। বুঝলি, ধুর সাফু, তুই কেন সবকিছু এত ভালো বুঝিস বলতো, আমার মাথায় কেন এসব আসে না, সারাদিন ট্রিপ নিয়ে আর ফোন ঘাটলে বুদ্ধি কোথা থেকে আসবে শুনি, বই পড় বিভিন্ন লেখকদের লেখা পড় দেখবি অনেক কিছু বুঝে ফেলেছিস, তখন আমাকে এই জ্ঞান দিতে পারবি। সাইমা বুঝল সাইফার কথা, হাতের লিস্ট সাইফার দিকে বাড়িয়ে দিয়ে তার উদ্দেশ্যে বলল, হুম তাই করতে হবে দেখছি, তাহলে ধর তুই কে টেকু টে কমিয়ে দে। সাইফা মিষ্টি হেসে বলল, দিচ্ছি। উফ সাফু এভাবে হাসবি না, আমি তোর বোন হয়েই ফিদা হয়ে যায়, না জানি ছেলেদের কেমন লাগে, একদম হাসবি না। সাইমার বোকা বোকা কথায় শব্দ করে হেসে ওঠে সাইফা। হঠাৎ মনে পড়ল মাস তিনেক আগে এক অদ্ভুত মুহূর্তের কথা, এভাবে একজন তার হাসির প্রশংসা করেছিল, কিন্তু সেদিন নিছক ফ্ল্যাটিং মনে হয়েছিল। বলল, সত্যি বলছিস সাইমা, সুন্দর নাকি? সাইমা ভ্রু উঁচিয়ে বলল, তুই জানিস না আমি মিথ্যা বলি কম, এটা সত্য। শোন এবার তৈরি হই, ভাইয়া এলো বলে অন্বেষার মাথায় তেল দিয়ে দিচ্ছেন হাসুর মা। ঢেউ খেলানো চুল, দেখতে সুন্দর লাগে, চুলে মাঝে কাটাছেড়া দেখে আঁতকে উঠেন হাসুর মা।
জিজ্ঞাসা করেন, একি নতুন বউ তোমার চুলের মধ্যে এমনে কাটা কেন? এহেন প্রশ্নে অপ্রস্তুত বোধ করে অন্বেষা। কি বলা উচিত বুঝে উঠতে পারছে না বেচারি। পাশেই বেতের মোড়ায় মিসেস সাউদা বেগম বসা, আর মেঝেতে মাদুর বিছিয়ে বসে হাসুর মা আর অন্বেষা। মিসেস সাউদা অন্বেষার মুখভঙ্গি দেখে আন্দাজ করলেন কিছুটা। অন্বেষার উদ্দেশ্যে বললেন, তোমার ইচ্ছে না হলে বলতে হবে না। ইতস্তত বোধ করল অন্বেষা। কোন দিক দিয়ে শুরু করবে সে? ফেলে আসা জীবনটা এতটা বিভীষিকাময় যে কাউকে বলতেও বাধে। গর্ব করে বলার মতো কিছু নেই, আছে একরাশ য অন্ত্রণা। জাকু রেকু রেখা হচ্ছে প্রতিনিয়ত। বড় করে শ্বাস নিয়ে বলল, আমার চুলের গ্রোথ বেশি, দ্রুত লম্বা হয়। আম্মু থাকতে যত্ন নিতেন, আম্মু মারা গেলেন, এরপর আসলেন আব্বুর দ্বিতীয় স্ত্রী। চুলে তেল দেওয়া লাগতো সপ্তাহে 2-3 বার, শ্যাম্পুও করা লাগতো। যেহেতু অনেক চুল তাই সবকিছু বেশি পরিমাণে লাগতো। একদিন চুলে শ্যাম্পু নিয়েছিলাম, কৌটায় অল্প পরিমাণে ছিল, আমি নেওয়াতে আর একটুও বাকি ছিল না। তিনি গোসলে গিয়ে শ্যাম্পু শূন্য কৌটা পেয়ে ক্রোধে ফেটে পড়েন। এসেই আমার চুলের মুঠি ধরে চুল কাটতে উদ্যত হন। কাচিয়েনে কেবল এক পোঁচ দিয়েছিল, তার মধ্যে আমার চিল্লা চিল্লির আওয়াজ শুনে পাশের বাড়ির এক চাচি এসে পড়েন। তিনি উদ্ধার করেন, সেদিন আর চুলগুলো কাটা হয়নি, রক্ষা পেয়েছিল, তার জন্য চুলগুলো অসমান রয়ে গেছে। অন্বেষা কথাগুলো বলে ঠোঁট কামড়ে প্রাণপণ চেষ্টা করছে আবেগ নিয়ন্ত্রণ করার, চোখের পানি যেন গড়িয়ে না পড়ে। হাসুর মা তো কেঁদেই ফেলেছেন, মনটা বড্ড খারাপ হলো সাউদা বেগমের। কি দরকার ছিল মেয়েটাকে জিজ্ঞাসা করে তার পুরনো ক্ষততা যা করে দেওয়ার? অন্বেষার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, কষ্ট পেও না মা, সবার জীবন সুন্দর হয় না। আগে সুন্দর ছিল না, ইনশাআল্লাহ দেখো এখন সুন্দরে মুড়িয়ে রাখবে আমার ছেলে। চোখ মুছত, অন্বেষা নিজেকে ধাতস্থ করে চোখ মুছল, ঠোঁটে কোনোরকম এক চিলতে হাসি ফোটানোর চেষ্টা করল। কতটা সফল হয়েছে কে জানে। সন্ধ্যায় সারফারাজ নিতে এসেছে ওদের, সাইমা সাইফা তৈরি, কিন্তু কোথাও অন্বেষাকে দেখল না। সাউদা বেগম নিজে এসে জানালেন, অন্বেষার খুব জ্বর এসেছে, কোথাও তাকে নিয়ে যাওয়া যাবে না। সারফারাজের মনক্ষুণ্ণ হল, সময়ের স্বল্পতার জন্য রুম অবধি যাওয়া হল না তার। সাইফা সাইমাকে নিয়ে ভরক্রান্ত মন নিয়ে তাকে বেরিয়ে যেতে হল। চিন্তাও হচ্ছে, মন চাইছে সব ছেড়ে ছুড়ে মেয়েটার পাশে গিয়ে বসে থাকতে, কিন্তু তাও পারছে না সারফারাজ। কাল গায়ে হলুদ, পরদিন আবারও বিয়ে, কেনাকাটা আজই সারতে হবে। অজ্ঞতা মায়ের ওপর অন্বেষার দেখাশোনার দায়িত্ব দিয়ে সে চলে গেল শপিং মলের উদ্দেশ্য বোনেদের নিয়ে। সাউদা বেগম নিজের হাতে অন্বেষাকে রাতের খাবার ওষুধ খাইয়ে দিয়েছেন। অন্বেষার নেত্রযুগল যতক্ষণ না ঘাড় নিদ্রায় না ডুবছে ততক্ষণ তিনি পাশেই বসেছিলেন। পুরোটা সময় অসুস্থ অন্বেষা নীরবে মুগ্ধতার সহিত উপভোগ করেছে। এত আদর ভালোবাসা এতগুলো বছর পরে তার ভাগ্যে আবার ফিরে আসবে কখনো কি ভেবেছিল সে? আল্লাহ চাইলে কি না সম্ভব। ঘড়ির কাঁটা একটার ঘরে অবস্থান করেছে। শপিং মল থেকে এসে কোন রকম খেয়ে ফ্রেশ হয়ে ঘুমন্ত অন্বেষার পাশে বসে আছে সারফারাজ। সে সময় পেলেই অন্বেষার সুন্দর মুখশ্রীর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে, এমন না যে সেই দৃষ্টিতে কামনার লেশ থাকে। তবুও সে অত মুগ্ধতা নিয়ে কি দেখে সে আর আল্লাহ ভালো জানেন। অনেকটা সময় অন্বেষা গভীর ঘুমে মগ্ন ছিল, কপালে শক্তপোক্ত হাতের কোমল ছোঁয়ায় আরাম লাগলেও ঘুম ভেঙে যায় তার। তবুও খানিকটা সময় নীরব থেকে বোঝার চেষ্টা করে, শক্তপোক্ত হাতখানার মালিক কোন মহিলা নয় সেটা বুঝতে বেগ পেতে হয়নি অন্বেষাকে।
कपाले हाथखाना तार सबटुकु भालोबासा जत्न ढेले दिए हालका करे चेपे दिच्छे। अन्वेषार खूब भालो लागछे, आवेशे नेत्र जुगल बंध करे राखे। देखा जाक कतक्षण हाथेर मालिक एत जत्न दिए सेवा करते पारे। मने मने हासे अन्वेषा, किछु बछरेर विभीषिकामय जीवनेर आड़ाले हारिए जावा सुंदर प्राणोच्छल जीवनटा एकटू एकटू करे फिरे पेते चलेछे अन्वेषा। चोखेर कार्निश बेये अश्रु गड़िए पड़े फोटाय फोटाय। सरफराजेर हाते गिए लागे से पानी, ता देखे दिशेहारा बोध करे सरफराज। घुमंत अन्वेषाके नीचू आवाजे डेके उठे सरफराज, बोले अन्वेषा कि होयेछे? खूब खराब लागछे कि? माथा ब्यथा करछे? किछु लागबे? रीतिमत प्रश्नेर झड़ तुलछे सरफराज। से भय पाच्छे पाछे अन्वेषार किछु होये जाए। प्रतित्तरे नीरव अन्वेषा, तार चोख बेये कखन गड़िये पड़ेछे पानी सरफराज ना डाकले से खेयालि करतो ना। अन्वेषार नीरवता चिंतित करे तुल्लो सरफराजके। चिंतई किंबा बिरक्तिते सरफराजेर कपाले मृदु चामड़ार भाजेर सृष्टि हय। देखते खराब लागे ना। एबार अन्वेषार नरम बाहुजोड़ा धरे सरफराज डाकलो, अन्वेषा अन्वेषा किछु होयेछे? ना बोलले बुझबो किभाबे बोलतो? अन्वेषा आर चुप थाकते पारलो ना, शेषोया थेके उठे बसलो। जर आगेई पड़े गियेछे, एखन बेश स्वाभाविक। से सरफराजेर साथे अन्वेषार कथा बोलते खूब लज्जा लागे। एई मानुषटार साथे सेदिन रात आर आजकेर रात छाड़ा आलादा करे कथा बा साक्षात कोनोटाई हयनी बोलले चले। निजेके ओनाबिहीन आविष्कार करे अन्वेषा, लज्जाय मिये गेल से। चोख तुले सामनेर मानुषटार दिके ताकाते पर्यन्त पारछे ना। फर्सा मुखश्रीते गोलापी आभा फुटे उठेछे। फर्सा मानुषगुलो तादेर अभिव्यक्ति लुकिए राखते पारे ना, चेहराय फुटे उठे लज्जार रंग, बोध हय गोलापी। सरफराज अन्वेषार स्वाभाविकताय अबाक हलो किछुटा। परक्षणेई अन्वेषार लाजुक मुखश्रीर कारण खुजे पेल ना। भ्रुकुचके मनोयोगी भंगीते सेदिके पाने ताकिये आछे से। अन्वेषा आशेपाशे चोख बुलिए कोथाओ ओनार देखा पेल ना। हताश हलो से, प्रचंड जर आशाय गाए पतला कम्बल दिए शुएछिल, तारातारी सेटाई गाए टेने निल। असहाय दृष्टिते सरफराजेर पाने चाइल अन्वेषा, अर्थात तार ओरनाटा खुजे दीते हबे। सरफराज बेश समय व्यय करे बुझल तार नव्य स्त्रीर लज्जा अस्वस्तिर कारण। ठोट कामड़े निःशब्दे हेसे उठे से, भावे मेये मानुष एत निर्बोध केन? सरफराज तार अनुरक्ति खोलसे आबद्ध करल। कण्ठे गम्भीरता फुटिए अन्वेषार उद्देश्य बोल, कि होयेछे? तोमाके एतबार डाका हलो किछु बोल्ले ना जे? आबार घूम थेके उठेई लज्जा पाच्छो, मोचरामुचरी करछो कारण कि? सरफराजेर एहेनो प्रश्ने आरो लज्जा पाई अन्वेषा। लाजुक कण्ठे प्रतित्तरे बोल्ल, किछु ना किछु ना, सिरियास। हाँ, किछु जेहेतु हयनी पड़े किछु लागले बोलते पारबे ना, आमि किछु एने दिते पारबो ना। अनेक रात होयेछे घुमाते हबे आमार, काल अनेक काज, आमार ओरनाटा खुजे पाच्छी ना। आपनी देखेछेन, अबाक ब्यापार ना। ओरना पोरो तुमी अथच कोथाय आछे जिज्ञासा करछो आमाके? आमी पोरी ना, आमी तोमार की होई? प्रतित्तरे कोन जवाब ना पेये धमके उठे सरफराज। एतक्षणे से तार आसल रूपे फिरे एसेछे। पुनराय जिज्ञासा करलो, तोमार की होई आमी? अन्वेषा चुप ना थेके जवाबे बोल्लो, स्वामी। ताहले एतक्षण समय लागछिलो केन? साथे साथे जवाब दिते कि हय? अन्वेषार एबार बिरक्त लागछे। एइ तो किछुक्षण आगे कि सुंदर सेवा करलो, भालो करे कथा बोल्लो, अथच एखन सेई रागी तेजस्वी रूप। सरफराज अन्वेषाके चुप थाकते देखे बोल्लो, तोमरा मेयेटा कोन कि दिये गड़ा बोलते पारबे? तोमार स्वामी आमी आर आमार सामने किना ओरना छाड़ा थाकते लज्जा पाच्छो?
बोली एत लज्जा कोथा थेके आशे एकटु सीरियास हो आमी की कोची खोका किछु बुझी ना तुमी जेमन करले एते करे आरो बेशी बुझते बाध्य करले आमार की दोष बोलो तोमाके तो एर शास्ती पेतेई हबे रेडी हो आतके उठे अन्वेषा की शास्ती दिबे ए गिरगिटी टाइपेर मानुष्टा इतिमध्येई अन्वेषार शार्फाराज के मी गिरगिटी नामे भूषित तो करा हुए गिएछे जदिओ ना अंतराले आतंकित तो कण्ठे बोलल शास्ती माने कि करेछि आमी पैशाचिक हासि हासे शार्फाराज अन्वेषार आतंकग्रस्त मुख दारुण लागछे तार सुंदरी मेयेदेर सब किछुतेई कि सुंदर लागे नाकि एई मेयेटार सब किछु ताके चुम्बुकेर न्याय आरकोन करे भेबेओ उत्तर पाई ना शार्फाराज एये आमार सामने ओरना छाड़ा जे लज्जा पेले आमार तो खूब भालो लेगेछे सारारात ओरना छाड़ा आमार सामने घुरे बेड़ाबे आर एभावे लज्जा पाबे आमी उपभोग करब सुंदर हबे ना मोटेई ना ताछाड़ा कखनो कोन पुरुषेर सामने ओरना छाड़ा थाकिनी आमी अभ्यास नेई एटा ठिको ना अन्य पुरुष आर आमी बुझी एक ताई तो सत्यि ताहले एखाने थेके कि करबे एखनी एई मुहूर्ते बाड़ी थेके बेरिये जाबे आमी जदि अन्य पुरुषेर कातारे पड़ी ताहले आमार साथे थाका तो तोमार उचित हबे ना ताई ना जाओ चले जाओ शार्फाराजेर शक्त कथाय छलो छलो करे उठे चोख जुगल अन्वेषार मानुष्टा एमन केनो किछुक्षण आगे अन्वेषार निजेके खूब सुखी लागछिल एत अल्प समयेर व्यवधाने कि थेके कि हये गेल तबे कि सुख तार कपाले नेई अश्रु विसर्जने व्यस्त हये पड़ेछे अन्वेषा एछाड़ा एई माझरात्रे से कि करबे अन्वेषार चोखेर पानी शार्फाराजेर अन्यतम दुर्बलता केवलई बोधगम्य हलो तार मेयेटार चोखेर पानी सह्य हच्छे ना किन्तु निजेर तैरामो थेके सरलो ना बोलल शोन मेये कादते हय रूमेर बाइरे गिये कादो आमार सामने कादबे ना मेये मानुषेर कान्नार आवाज आमार भालो लागे ना अन्वेषार कान्ना थामे ना से आरो शब्द करे केंदे देय शार्फाराजेर गिरगिटिर मतो क्षणे क्षणे बदलानो रूपेर साथे ताल मिलिए चलते व्यर्थ होच्छे अन्वेषा मस्तिष्क फाका लागछे ठोट कामड़े हेसे निःशब्दे हासे शार्फाराज एक टाने बिछाना थेके नामिए निये आसे अन्वेषाके से तखनो अश्रु विसर्जने व्यस्त देखा जाकमी गिरगिटि करे करे शब्द करे बेलकनिर दरजा खुलल शार्फाराज किंचित केंपे उठल अन्वेषा हाथेर भाजे शार्फाराजेर शक्तपोक्त हाथ बेकनीते प्रवेश करते ही एक झाक शीतल हावा गाए एसे लागल अन्वेषार जर छूटे जावाय शरीरे घाम जमे शीतल हावाय शरीर ठंडा होलेओ मन ठंडा हलो ना अन्वेषार बेकनीते रखा इजी चेयाले बसल शार्फाराज समय व्यय ना करे अन्वेषाकेओ निजेर कोले धपास करे बसिए दिल ठंडा हावा छुए दिच्छे नव दम्पतिके आमी हुटहाट रेगे जाए केन एत रेगे जाए ताओ माझे मध्ये बोधगम्य हय ना रगजटा स्वभावेर जोन्नो आमार फ्रेंड सार्केलेर अनेकेई आमाके पछन्द करतो ना तुमी कि राग करेछो अन्वेषा आमी रेगे गेले एकदम कादबे ना कान्ना आमार पछन्द ना जखन रेगे जाबो जड़िए धरबे ब्यास आमी ठंडा हये जाबो आमार थेके दूरे सरे थाकबे ना दूरत्व सह्य करते पारि ना जीवने अनेकगुलो बसंत पार करेछि कोन बसंते प्रणय हावा लागेनि आमार मने आशंका करछि एबार बोधहय एत बछरेर रेकर्ड भांगबे बुझेछो तुमि शार्फाराजेर शांत शीतले कण्ठे बला कथागुलोई बड्ड अबाक हलो अन्वेषा एई गरम एई ठंडा बोझा मुश्किल मानुषटाके अन्वेषार मने हलो एई चमत्कार मानुषके तारो किछु बला उचित
প্রতিত্তরে বলল, আপনার এই শান্ত তেজস্বী রূপটাই আমার খুব ভালো লেগেছে। আমার শান্ত চাই না, অশান্ত আপনাকে চাই, যে ক্ষণে ক্ষণে রেগে যাবে আবার ক্ষণে ক্ষণে ভালোবাসবে। সবাই রত্নের যত্ন বোঝে না, আমি অন্বেষা বুঝি। ভাবুন তো, আপনার জায়গায় কোন শান্ত ভীতু পুরুষ থাকলে ওরকম ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশ থেকে আমাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করে উদ্ধার করতে পারত। আমি শান্ত, আপনি অশান্ত হলেন তাতে কি? ছেড়ে যেতে বললেন কেন? বলেছি বলেছি, যেতে দিতাম নাকি? আমার খুব রাগ হয়েছিল। তুমি আমার বউ, তোমার সবকিছুর প্রতি পূর্ণ অধিকার, অথচ তুমি কিনা আমাকে অন্য পুরুষের খাতায় নাম লেখালে, এতে খারাপ লাগে না বলো? বুঝেছি, অন্যায় হয়েছে, আর বলবো না। জানেন, আম্মু মারা যাওয়ার পর থেকে ও বাড়িতে আমার আমি ছাড়া কিছুই ছিল না, কিছু আমার এটা বলার অধিকার ছিল না। দেখলেন না নিজের জীবনটা কেমন ধ্বংস হতে যাচ্ছিল? আল্লাহ সহায়, তিনি বাঁচিয়েছেন আপনার মাধ্যমে, আমি কৃতজ্ঞ আপনার প্রতি। এত সুন্দর পরিবার উপহার দিলেন, আমার গোটা জীবনটাই এক অন্যরকম অনুভূতিতে ভরিয়ে দিলেন, এটাই বা কম কিসে? আমার কিচ্ছু চাই না, শুধু আপনি আমার হয়ে থাকুন, এতেই আমি নিজেকে সর্বসুখী মনে করব ইনশাআল্লাহ। আমিও খুব সরি বউ, আমি আগাম কথা বলব না, কাজে দেখিয়ে দিব ইনশাআল্লাহ, শুধু ভুল বুঝো না। অন্বেষা প্রতিত্তরে মুচকি হাসে, মুখে কিছু বলে না। বেলকনির হালকা আলোয় সারফারাজ সে মোহনীয় হাসি দেখতে পেল না। অন্বেষার অর্ধনগ্ন ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় সারফারাজ, দুহাত দিয়ে আঁকড়ে ধরে অন্বেষার কোমল নরম দেহখানা। দুজনে নীরব, কেঁপে ওঠে অন্বেষা, অন্যরকম অনুভূতি গ্রাস করে নিচ্ছে তাকে। কিছু মুখে কিছু বলল না, মানুষটা তার স্বামী, কী বা বলার থাকতে পারে? ভয় নেই, শুধু একটু সময় ব্যয় করে রুমে গিয়ে ঘুমাব, তোমার অনুমতি না নিয়ে আর কোন ধাপ অতিক্রম করব না। আর কিছুক্ষণ আল্লাহর অপরূপ সৃষ্টি প্রকৃতির শীতল হাওয়া উপভোগ করি, তারপর রুমে যাব। ঠিক আছে, অন্বেষা ওষ্ঠদয়ে চমৎকার হাসি ফুটিয়ে বলল, অবশ্যই ঠিক আছে, আমারও ভালো লাগছে। বেলা দশটা বেজে ত্রিশ মিনিট, সারফারাজের ছোট খালা তার ছেলে মেয়ে নিয়ে হাজির, দুপুরের পর থেকে অন্যান্য আত্মীয়রাও এসে পড়বে। সাউদা বেগম খুব বেছে বেছে নিকটবর্তী আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেছেন, একেবারে না জানালেই নয় এমন কিছু মানুষ। সারফারাজের ছোট খালার ছেলেটার চাহনি সুবিধার মনে হচ্ছে না অন্বেষার, নতুন বউ হয়ে কিছু বলতেও পারছে না। কাল রাতের পর থেকে সারফারাজের সাথে অনেকটা সহজ হয়ে গিয়েছে অন্বেষা। সাইমা সাইফা কেউ নেই, সবাই ব্যস্ত, সারফারাজ কোন কাজে বাড়ির বাহিরে। অন্বেষার প্রতি মুহূর্তে নিজেকে অসহায় মনে হচ্ছে। অন্বেষা রুমে একা বসেছিল, সাইমা সাইফা আর তাদের ছোট খালার মেয়ে মিলে হলুদের অনুষ্ঠানের জন্য যতটা পারছে আয়োজন করছে, বড়রা কিচেনের দিকটা সামলাচ্ছে, আপাতত অন্বেষা একা। হঠাৎই রুমে আগমন ঘটল সারফারাজের ছোট খালার বছর তেইশের ছেলেটা, টগবগে তাগড়া যুবক। অন্বেষা বিরক্ত বোধ করল, কেমন বিবেক ছেলেটার অনুমতি না নিয়ে রুমে ঢুকে গেল। বিছানায় এক কোণায় বসা ছিল সে, যুবককে দেখে উঠে দাঁড়াল, মাথায় ওড়নাটা আরেকটু টেনে নিয়ে দৃষ্টি অবনত করে রাখল। ছেলেটার মতিগতি আসার পর থেকেই অন্বেষার ভালো লাগছে না। কেউ না বুঝুক, মেয়ে মানুষের একটা নির্দিষ্ট বয়সের পর থেকে তাদের আশেপাশের মানুষদের খুব ভালো করে বুঝতে ও চিনতে পারে, কার কেমন চাহনি সেটাও বুঝতে বেগ পেতে হয় না। ফলস্বরূপ অন্বেষাও বুঝতে পারল, তারপর থেকে নিজেকে গুটিয়ে রাখছে সে, নতুন বউ হওয়ায় কাউকে বলতেও পারছে না। অন্যদিকে খুব দরকারি কাজ পড়াই সারফারাজ সকাল থেকেই বাসায় অনুপস্থিত।
রুমে ঢুকে চারপাশে গভীর দৃষ্টি দিয়ে দেখে চলেছে ছেলেটা। দৃষ্টিতে কেমন যেন বেহায়া, লাগামহীন ভাব। ভয়ে আতঙ্কগ্রস্ত অন্বেষা সিদ্ধান্ত নিল তাৎক্ষণিক রুম ত্যাগ করার। দ্রুতগতিতে পা চালিয়ে রুমের বাইরে যেতে নিলেই পিছন থেকে ছেলেটা বলে ওঠে, আরে সুন্দরী ভাবী সাহেবা, চলে যাচ্ছেন কেন? বসুন, একটু আলাপ করি। আপনার সাথে তো সেভাবে কথায় হল না। এহেন গা ঝালানো কথায় অন্বেষার পা দুটো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু প্রত্যুত্তরে কিছু বলার মতো খুঁজে পায় না। অন্বেষার নীরবতা দেখে ছেলেটি আবারও প্রশ্ন করে, কি ব্যাপার ভাবি, কথা বলবেন না? দেবরকে পাত্তা না দিলে হয়? একটা গান শুনেননি? স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন, আপনি সেই দেবরকেই পাত্তা দিচ্ছেন না, এটা কি ঠিক বলুন? কষ্ট পেলাম সুন্দরী ভাবি, বিশ্রী গান। অন্বেষার গা গুলিয়ে আসল, কি জঘন্যতম গান, ছিহ। অন্বেষার মনে হল এবার কিছু বলা দরকার, নতুন বউ বলে কি যা নয় তাই সহ্য করবে, এতটাও অবলা সে নয়। প্রত্যুত্তরে বলল, গান রাখুন, আপনি নিশ্চয়ই শুনেছেন হাদিসে বলা হয়েছে দেবর মৃত্যু সমতুল্য, আপনার সাথে দূরত্ব বজায় রাখা আমার জন্য অধিকতর উত্তম, আপনার সাথে কথা বলার মতো প্রয়োজন আমার নেই, আর এভাবে একটা মেয়ে মানুষের রুমে ঢোকা উচিত হয়নি আপনার, পরবর্তীতে এমন করবেন না, বিষয়টা খেয়াল রাখবেন। অপমান সহ্য হল না যুবকের, ক্রোধে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। অন্বেষার দিকে দুপা এগিয়ে এসে হিসহিসিয়ে বলল, আমাকে ইগনোর করছেন ভাবি, এই সান অফকে, কাজটা ভালো করলেন না, আমার বুড়ো ভাইয়ের মধ্যে কি এমন দেখেছেন শুনি? একেবারে গলায় ঝুলে পড়লেন। অন্বেষা কিছু বলার পূর্বেই পেছনে থেকে ক্রোধান্বিত গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে উঠল, কি দেখে ঝুলেছে সেটা কি তোকে বর্ণনা করে বলতে হবে, ননসেন্স, কত বড় সাহস নিয়ে আমার রুমে ঢুকেছিস, আবার আমারই বউকে যা নয় তাই বলছিস আমার নামে। সানাফের মুখ রক্তশূন্য হয়ে পড়েছে, সে দিশেহারা বোধ করছে, ইতিমধ্যে তার বোঝা শেষ বাঘের গুহায় ঢুকে পড়েছে, পরিণতি কি ভয়াবহ হবে সেটাও কিছুটা আন্দাজ করে ফেলেছে, কিন্তু আপাতত কিছু একটা বলে আসন্ন বিপদ কাটাতে হবে। ঠোঁট নাড়িয়ে কিছু বলার আগেই শক্তপোক্ত হাতের ঘুষিতে মুখ থুবড়ে পড়ল টাইলসের মেঝেতে। সারফারাজের ফর্সা মুখশ্রী ক্রোধে আগুনের শিখার ন্যায় ফুটছে। অন্বেষা ভয়ে ঢোক গিলল। সারফারাজ নিজের হাত দুটকে বিরামহীন সানাফকে আঘাতের কাজে ব্যবহার করছে। অন্বেষা ভয়ে জ্বরসর হয়ে রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে সারফারাজের উঁচু আওয়াজের কথা আর সানাফের আঘাত পাওয়ার ফলে ব্যথায় কুকড়ে ওঠা আওয়াজ রুমের বাইরে ছড়াতে বেশি সময় লাগল না। কিচেনে রান্নায় ব্যস্ত ছিলেন সাউদা বেগম, হাসুর মা আর সারফারাজের ছোট খালা। চেঁচামেচির উৎস খুঁজতে তড়িঘড়ি করে সারফারাজের রুমে ঢোকে তারা। এহেন ধ্বংসযজ্ঞ দেখে উপস্থিত সকলেই ভীষণ অবাক হয়েছে। সারফারাজের ছোট খালা তো কেঁদেই ফেলেছেন, একমাত্র ছেলেকে বোনের ছেলে এভাবে নির্দয়ের মতো মারছে। সাউদা বেগম খানিকক্ষণ ঝিম ধরে থেকে দ্রুত গিয়ে আটকায় সানাফকে ক্রোধান্বিত সারফারাজের হাত থেকে। সারফারাজ তখনও রাগে ফুসছিল। সারফারাজের ছোট খালা কান্নারত কণ্ঠে সারফারাজের উদ্দেশ্যে বলল, সারফারাজ, আমার ছেলেটারে এমনে মারতে পারলি, কি এমন ক্ষতি করছিল, কি করেছে ওর থেকেই শুনেন, ওসব কথা মুখে আনতেও আমার লজ্জা হয়, এত বড় বেলাজ বেহায়া কি করে হল, তাও আবার আমার বাড়িতে আমারই বউয়ের সাথে। সাউদা বেগম বললেন, থামো, এত উত্তেজিত হইও না, বাড়িতে আমরা বড়রা ছিলাম না, আমাদের বলতে পারতে, তুমি কেন মারতে গেলে, তুমি কি বলতে চাও মা? ও যা নয় তাই বলবে আর আমি বিচারের জন্য অপেক্ষা করব।
ওকে তো আমার। সারফারাজ আবারও মরার জন্য ধেয়ে যায়। পাশে জর্সর হয়ে দাঁড়িয়ে থাকা অন্বেষা দ্রুত গিয়ে আটকায়। সারফারাজের মতো লম্বা বিশাল দেহের সাহায্যবান পুরুষকে ফুটবল অন্বেষার পক্ষে আটকে রাখা অসম্ভব প্রায়। তবুও অসম্ভবকে সম্ভব করার জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। দরজার ওপাশে সাইমা, সাইফা আর ওদের কাজিন নিহা দাঁড়িয়ে। সাইমার চোখে অশ্রুকণা ভর করেছে, যেন যে কোনো সময় চিবুক গড়িয়ে পড়বে। সে ভাবতেও পারেনি তার সানাফ ভাইয়ের এমন পরিণতি হবে। ছেলেটা হয়তো তোর বউকে মজা করে দুয়েকটা কথা বলে ফেলেছে, তাই জন্য এভাবে মারবি। মায়া দয়া নেই তোর। সারফারাজ ছোট খালার প্রশ্নের বাক্যের পিঠে প্রতিত্তরে বলল, যে যেমন তার সাথে তেমন আচরণ করাই আমার স্বভাব। সেটা নিশ্চয়ই আপনার অজানা নয় খালা। আপনার ছেলে যে অন্যায় করেছে তার যথোপযুক্ত শাস্তি ওর প্রাপ্য, কিন্তু আমি ওকে প্রাপ্য বুঝিয়ে দিতে পারিনি। ছোট থেকে ছেলেটাকে আদরে বাদর না কর শক্ত হাতে লাগাম ধরতেন তাহলে এমন উগ্র আচরণ করার সাহস পেত না। অসাধু লোকের জন্য সারফারাজের মায়া দয়া নেই খালা। আপনার জেনে রাখা উচিত, একদমে কথাগুলো বলে থামল সারফারাজ। ঘন ঘন নিঃশ্বাস নিল। মারামারি করে অনেকটা এনার্জি লস হয়েছে তার, হাঁপাচ্ছে সারফারাজ। সারফারাজের ছোট খালার মনক্ষুণ্ণ হল সারফারাজের কঠোর কথায়, সাথে অপমান বোধটাও প্রবলভাবে ধরা দিল তার মধ্যে। উপস্থিত সাউদা বেগমের উদ্দেশ্য ব্যগ্রকণ্ঠে বলল, বড়প্পা, আমি এখানে আর এক মুহূর্তও ব্যয় করতে চাই না। দুদিনের ছেলের বউয়ের কাছে আমার ছেলেটাকে এভাবে অপদস্থ করলে তোমরা, ছোট মানুষ ভেবে মাফ করা গেল না। এখানে আর এক মুহূর্ত নয়, আমি চলে যাব। ডেকে এনে অপমান না করালেও পারতে। ছেলে তোমার লায়েক হয়েছে যেন, দেখব কেমন এ ছেলে। ছেলের বউয়ের ভাত রান্না খাও। তারপর সানাফ নিহাকে বললেন, চল তোরা, এখানে আর নয়। সানাফ মায়ের সাথে রওনা হলেও নিহা ঠাই দাঁড়িয়ে রইল। দৃঢ় কণ্ঠে বলল, তোমরা যাচ্ছ যাও, সারফারাজ ভাইয়ার বিয়ে না খেয়ে কোথাও যাচ্ছি না আমি। বলি আম্মু, এবার অন্তত বোঝ, কম তো নালিশ আসে না ওর জন্য। রাস্তাঘাটে মুখ দেখাতে পারি না, ফুসে উঠলেন মহিলা। রাগান্বিত কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বললেন, মারব এক চর বেয়াদব। থাক তুই, বেয়াদব মেয়ে পেটে ধরেছিলাম, আর এক মুহূর্ত সময় ব্যয় করলেন না তিনি। সদর দরজা পেরোনোর সময় পিছন থেকে সাইফা বলল, ছোট খালা, 23 বছরের টগবগে যুবককে কখনো ছোটদের কাতারে ফেলানো যায় না। বেয়াদব নিহা নয় করেছে আপনার গুণধর পুত্র, পারলে তাকে ঠেকান। মহিলা প্রতিত্তরে কিছু বললেন না, গটগট শব্দ তুলে চলে গেলেন বাড়ি ছেড়ে। সাউদা বেগমের মুখখানা থমথমে হয়ে আছে, তা দেখে সারফারাজের ভয় হল। এই একজন মহিলা যাকে সারফারাজ খুব মেনে চলেন, যে মুখ ভার করে রাখলে সারফারাজের সবকিছু ধূসর বেরঙিন লাগে। ভীতকণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলল, তুমি রাগ করেছ মা। সাথে সাথে জবাব দিলেন না সাউদা বেগম। কিঞ্চিত সময় পার করে প্রতিত্তরে বললেন, একদম ঠিক করেছ বাবা, অন্বেষা আমার মেয়েদের থেকে কম কিছু না। তাকে এ বাড়িতে এসে কেউ অপমান অপদস্থ করবে সেটা আমি বাড়ির কর্তি হয়ে কিভাবে মেনে নিব। আমার রাগ নেই, হোক সে আমার বোনের ছেলে, কিন্তু অন্যায়ের ছাড় নেই। আমার বোনটা যদি বুঝত সঠিকটা, যাক সেসব ভেবে কাজ নেই। মনে রেখো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মায়ের স্বাভাবিক এবং প্রতিবাদমুখর জবাবে সারফারাজ খুব খুশি হল। অন্বেষাও বেশ অবাক্তার সাথে গ্রহণ করেছে। সাউদা বেগম সবার উদ্দেশ্যে বললেন, এখানে কি হয়েছে কি হয়নি সব ভুলে যাও, ভাইয়ের হলুদ আজ, সেটাই মনে রেখে কাজ করো। যাও সকলে। আর নিহামা, তোমার কথায় খুব মুগ্ধ হয়েছি শোনা।
আমার বোনটার মেয়েটা অন্তত মানুষের মতো মানুষ হয়েছে। একে একে সবাই রুম থেকে চলে গিয়েছে, শুধু সারফারাজ অন্বেষা বাদে। সালফারাজ তার কোনায় জর্সর হয়ে দাঁড়িয়ে থাকা বউয়ের দিকে এগিয়ে গেল, দুহাত দিয়ে নত মুখখানা উঁচিয়ে অপরাধী স্বরে তার উদ্দেশ্যে বলল, খুব সরি বউ, সময় মতো তোমার পাশে থাকতে পারিনি। তোমার কি আপত্তি আছে বুড়ো বরটার সাথে থাকতে? অন্বেষা প্রত্যুত্তরে কিছু না বলে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল প্রিয় মানুষটার বক্ষে। কান্নারত কণ্ঠে বলল, বুড়ো হন বাজওয়ান, সেটা বড় কথা না, আমার যে আপনাকেই লাগবে, একমাত্র আপনাকে। সুদর্শন বলিষ্ঠ দেহী যুবককে মানুষ কোন চোখ দিয়ে বুড়ো বলে শুনি। সারফারাজ সন্তুষ্ট হল অন্বেষার কথায়, বলল, হিংসার চোখ দিয়ে বুঝলে অন্বেষা? হাত দুটো দ্বারা শক্ত করে আঁকড়ে ধরল বক্ষে লেপটে থাকা অন্বেষাকে। এখন কিছুটা শান্তি শান্তি লাগছে তার, ইনশাআল্লাহ চলবে।